বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। দেশ জাতির চরম সংকটের সময়ে আজ আপনাদের মাধ্যমে প্রিয় দেশবাসীর উদ্দেশ্যে কিছু কথা নিবেদন করতে চাই। ভাষা শহীদদের মাসে মাতৃভাষার জন্য যারা জীবন দিয়েছেন, আমি শুরুতেই তাঁদের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমরা সকলেই জানি এদেশের জনগণ গণতন্ত্রপ্রিয়। গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামী এই জাতিকে মহান স্বাধীনতা যুদ্ধের পথে এগিয়ে দিয়েছিল। তাই স্বাধীনতার পর জনগণের সব অধিকার কেড়ে নিয়ে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা হলে এদেশের মানুষ তা মেনে নেয়নি। বাংলাদেশের জনগণের প্রিয় নেতা শহীদ জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন। জনগণকে ফিরিয়ে দিয়েছিলেন কেড়ে নেওয়া সব অধিকার। এরপর আবারও স্বৈর শাসন চেপে বসলে এদেশের মানুষ প্রতিবাদ মুখর হয়ে ওঠে। আমরা ছাত্র, তরুণ, যুবক, পেশাজীবী সহ জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্রের জন্য আকস্মিক সংগ্রাম শুরু করি। বাংলাদেশের ছাত্র জনতা বুকের রক্ত ঢেলে গণতন্ত্রকে ফিরিয়ে আনে। জরুরি অবস্থা জারির নামে দেশে অগণতান্ত্রিক শাসনকেও এদেশের মানুষ, সাধারণ মানুষ মেনে নেয়নি। ছাত্র জনতার প্রতিরোধের কারণেই তাদের শাসন দীর্ঘায়িত করার খায়েশ পূরণ হয়নি। সাংবাদিক বন্ধুগণ, গণতন্ত্রের প্রতি এদেশের জনগণের প্রবল অনুরাগের কারণেই আমরা রাষ্ট্র পরিচালনার পদ্ধতি হিসেবে গণতন্ত্রকেই বেছে নিয়েছি। কিন্তু দুর্ভাগ্য এদেশের মানুষের, তারা রক্ত ঢেলে দিয়ে গণতন্ত্র এনেছে। বারবার সেই গণতন্ত্র এবং এদেশের মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। বাংলাদেশের জনগণ তাদের কষ্টার্জিত গণতন্ত্র এবং অধিকারগুলো আজ আবার হারিয়ে ফেলেছে। তথাকথিত উন্নয়নের নামে শোষণ, বঞ্চনা, লুটপাট ও অত্যাচারের এক দুঃসহ দুঃশাসন চলছিল। আজ জনগণের বুকের উপর চেপে বসেছে। এই স্বৈরশাসন জনগণকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে। তারা মানুষকে আজ ভাতে মারছে, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, মানুষের কাজের সংস্থান নেই, চাকরির খোঁজে লুকিয়ে বিদেশে যাওয়ার পথে আমাদের তরুণেরা সাগরে ডুবে মরছে। উন্নয়ন প্রকল্পের ব্যয় 5-10 গুণ বাড়িয়ে এরা লুটের রাজত্ব কায়েম করেছে। কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট স্থাপনের নামে বিদ্যুৎ খাতকে বানিয়েছে খড়ি লুটের কারখানা। শেয়ার বাজার এবং লুটে খেয়ে শেয়ার বাজার এরা লুটে খেয়েছে। অর্থ লোপাট করে ব্যাংকগুলো করে ফেলেছে দেউলিয়া। হাজার হাজার কোটি টাকার তসরুপকে এরা সামান্য ক্ষতি বলে উপহাস করছে। বিদেশে পাচার করছে হাজার হাজার কোটি টাকা। সুইস ব্যাংকে এরা পাচার করা অর্থের পাহাড় গড়েছে। যারা এই দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে কোনো তদন্ত হয় না। তদন্ত হলেও সেই প্রতিবেদন প্রকাশিত
হয় না। দোষীদের গ্রেফতার করা হয় না, বিচার হয় না, অন্যায় অবিচার ও শোষণ বঞ্চনা লুণ্ঠনের বিরুদ্ধে প্রতিবাদের সকল পথ এরা বন্ধ করে দিয়েছে। হামলা, মামলা, গ্রেফতার ও জেল জুলুম চালিয়ে প্রতিবাদী কণ্ঠ সব কণ্ঠকে স্তব্ধ করে দেয়া হচ্ছে। গণতন্ত্রে গণতন্ত্রে লক্ষ্যকর্মী আজ মানবেতর জীবন যাপন করছে। অপহরণ, গুম, খুনের এক ভয়াবহ বিভীষিকায় বাংলাদেশ আজ ছেয়ে গেছে। ঘরে ঘরে আজ হাহাকার, স্বজন হারানো কান্নার রোলে বাতাস ভারী হয়ে উঠেছে। হেনস্থা ও অপমানের ভয়ে নাগরিক সমাজ স্বাধীন মত প্রকাশের সাহস হারিয়ে ফেলেছে। এই দুঃসহ অবস্থার মধ্যেও একদল উচ্ছিষ্টভোগী সবকের গুণকীর্তনে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। দলীয়করণ, ভীতি প্রদর্শন ও নানা অপকৌশলের মাধ্যমে দেশের বিচার ব্যবস্থাকে আজ প্রহসনে পরিণত করা হয়েছে। 2014 সালে দেশে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি অবশ্যই সেই নির্বাচনে অংশ নিত। তাহলে বিএনপি জনগণের সমর্থনে এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকত। যাদের আজ ক্ষমতায় থাকার কথা সেই দলের সঙ্গে বিনা ভোটের সরকার এমন আচরণ করছে যেন বিএনপি নির্মূল করাই তাদের প্রধান কাজ। আমাদেরকে অফিসে মাসের পর মাস আটকে রাখা হয়েছে। সেই সময়ে বাইরের নানা ঘটনার জন্য আমাকে আসামি করে মামলা করা হয়েছে। আমার দলের নেতাকর্মীদের দিয়ে জেলগুলো ভরে ফেলা হয়েছে, হাজার হাজার মামলা দায়ের করা হয়েছে। অথচ এই বর্তমান শাসক দলই এই সব জ্বালা পোড়াও, মানুষ গুম খুন এরা তারা করে আমাদের ধারের উপরে দোষ চাপিয়েছে। যারা লগি বইটা দিয়ে মানুষ পিটিয়ে খুনের নির্দেশ দেয়, গান পাউডার ছিটিয়ে আগুন দিয়ে বাসযাত্রী পুড়িয়ে মারে, যারা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনের নামে ব্যাংকে আগুন, পেট্রোল পাম্পে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, রেল লাইন তুলে দিয়েছে, চট্টগ্রামের নতুন রেল স্টেশন জ্বালিয়ে দিয়েছে, চট্টগ্রাম বন্দর বন্ধ করেছে, দেশ জুড়ে তাণ্ডব চালিয়েছে, তারাই আজ আমাদের বিরুদ্ধে মামলা করছে। আমরা সন্ত্রাসে বিশ্বাস করি না। সারা দেশে প্রকাশ্য সন্ত্রাস করছে আওয়ামী লীগ এবং ও এর সহযোগী সংগঠনের নেতা কর্মীরা, তাদের বিরুদ্ধে মামলা হয় না, তাদের কোনো বিচার হয় না। প্রিয় সাংবাদিকবৃন্দ, দেশের সব প্রথা প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। কথা বলার অধিকার নেই, গণতন্ত্র নেই, মানুষের ভোটের অধিকার নেই। 10 টাকা দরে চাল খাওয়াবার ওয়াদাকে ভয়াবহ ভাওতাবাজি হিসেবে প্রমাণ করে মোটা চালের কেজি এখন 50 টাকা। তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে প্রতিটি নিত্যপণ্যের দাম। দেশে ন্যায় বিচার নেই, ইনসাফ নেই,
জনগণের কোনো নিরাপত্তা নেই, নারী ও শিশুরা নির্যাতনের শিকার। দেশ আজ সত্যিকারের সংসদ নেই। তথাকথিত সংসদে নেই প্রকৃত বিরোধী দল, শাসকদের কোথাও কোনো জবাবদিহিতা নেই। সশস্ত্র বাহিনী সম্পর্কে বৈরী প্রচারণা ও ঘৃণা ছড়ানো হচ্ছে, দলীয়করণ ও অন্যান্য হীনপন্থায় প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনগণের বিরুদ্ধে দাঁড় করানো হয়েছে। শিল্পায়ন, উৎপাদন ও বিনিয়োগে বিনিয়োগ স্থবির হয়ে পড়েছে, মানুষের কাজ নেই, ব্যবসা বাণিজ্য চলছে গভীর মন্দা, ডলারের দাম বেড়েছে, টাকার অবমূল্যায়ন হয়েছে, মাদকের বিষাক্ত ছোবলে তরুণ সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, আমাদের ভবিষ্যৎ ডুবে যাচ্ছে এক গভীর অন্ধকারে। এই দুঃসহ অবস্থা থেকে বাংলাদেশের মানুষ মুক্তি চায়, তারা তাদের অধিকার ফিরে পেতে চায়, তারা আমাদের দিকে তাকিয়ে আছে। তাদের সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতেই আমরা গণতন্ত্রের জন্য আবারও সংগ্রাম শুরু করি। সেই সংগ্রামের পথে অনেক জীবন ইতিমধ্যে ঝরে গেছে, অনেক মানুষ গুম ও খুন হয়েছে, দুঃসহ বন্দী জীবন কাটাচ্ছে, অগণিত নেতা কর্মী, অসংখ্য মানুষ হামলা মামলা হুলিয়া নির্যাতনে শিকার হচ্ছে। আজকের দুঃশাসনের হাতে অনেক নিরাপরাধ মানুষের রক্তে রঞ্জিত। এই রক্ত পিপাসু শাসকদের কবল থেকে গণতন্ত্রকে মুক্ত করা সহজসাধ্য কাজ নয়, কিন্তু আমরা হার মানিনি। জনগণ পরাজিত হবে না, দুঃশাসন একদিন থাকবে না, কিন্তু যে কলঙ্কের ইতিহাস তারা রচনা করেছে সেই কলঙ্কের ছাপ চিরস্থায়ী হয়ে থাকবে। সাংবাদিক ভাই ও বোনেরা, কেবল নিজেদের দলীয় স্বার্থে ও সুবিধার্থে সংবিধান বদল করে গায়ের জোরে যারা এখন ক্ষমতায় টিকে আছে তারা জনগণের ভোটে আসেনি। দেশের মানুষ তাদের নির্বাচিত করেনি, তাদের দেশ পরিচালনার প্রতি জনগণের সায় ও সম্মতি নেই, নৈতিক দিক থেকে এরা অবৈধ, তাই তারা যতই হুঙ্কার দিক তাদের কোনো নৈতিক সাহস ও মনোবল নেই। এই শাসকদের কোনো গণভিত্তি নেই, পেশিশক্তি সন্ত্রাস ও রাষ্ট্রীয় বাহিনীগুলোকে জনগণের বিরুদ্ধে অপব্যবহার করে ওরা টিকে আছে। জনগণের সমর্থন নেই বলেই তারা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন করতে ভয় পায়। আমরা গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই, জনগণের অধিকার তাদেরকে ফেরত দিতে চাই, তাই আমরা আন্দোলন করছি একটি সুষ্ঠু নির্বাচনের জন্য, যে নির্বাচনে মানুষ অবাধে ভোট দিতে পারবে এবং সেই ভোট সঠিকভাবে গণনা করে সুষ্ঠুভাবে ফলাফল ঘোষণা করা হবে, সকল দল অংশগ্রহণ করতে পারবে। তেমন সুষ্ঠু নির্বাচন তারা চায় না, তাদের কথা ক্ষমতায় থেকে
এবং সংসদ বহাল রেখেই তারা নির্বাচন করতে চায়, যাতে মানুষ ভোট দিতে না পারে এবং কারচুপির মাধ্যমে ফলাফল পাল্টে দেয়া যায়। এই প্রহসন তারা একবার করেছে, আবারও করতে চায়। সেই উদ্দেশ্যেই তারা আমাদেরকে নির্যাতন ও হামলা মামলা ও বন্দি করে তটস্থ রেখে সরকারি খরচে এক বছর আগে থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করেছে। কিন্তু বাংলাদেশের মানুষ প্রহসন নয়, সত্যিকারের নির্বাচন চায়। তেমন নির্বাচনের দাবিতে আন্দোলন করছি বলেই আজ আমাদের উপর এত জুলুম, নির্যাতন, এত মিথ্যা মামলা। আপনারা জানেন আমার বিরুদ্ধে তেমনই এক মিথ্যা মামলায় আগামীকাল রায় হবে। এই রায়কে কেন্দ্র করে শাসক মহল আমাদের চেয়ে বেশি অস্থির ও ভীত হয়ে জনগণের চলাচলের অধিকার, প্রতিবাদের অধিকার, সভা মিছিলের সাংবিধানিক অধিকার প্রশাসনিক নির্দেশে বন্ধ করা হচ্ছে। ভিত্তিহীন ও মিথ্যে মামলার বিরুদ্ধে জনগণের প্রতিবাদের হয়ে ভীত হয়ে এই হীন পথ খুঁজে নিয়েছে এই অবৈধ সরকার। সারা দেশে তারা বিভীষিকা ও ত্রাসের রাজত্ব কায়েম করেছে। জনগণের প্রতিবাদের সম্ভাবনাকে তারা এতটাই ভয় পায়। আর আদালত রায় দেওয়ার বহু আগে থেকেই শাসক মহল চিৎকার করে বলে বেড়াচ্ছে, আমার জেল হবে। যেন বিচারক নন, ক্ষমতাসীনরাই রায় ঠিক করে দিচ্ছে। প্রধান বিচারপতিকে চাপের মুখে পদত্যাগ ও ভয়ভীতি দিকে দেশটাকে বাধ্য করার পর কোনো আদালত শাসকদের ইচ্ছার বিরুদ্ধে ন্যায় বিচার ও ইনসাফ কায়েম করতে সাহস পাবে কি না তা নিয়ে সকলেরই সন্দেহ আছে। তারপরেও দেশবাসীর উদ্দেশ্যে সগৌরবে জানাতে চাই যে আপনাদের খালেদা জিয়া কোনো অন্যায় করেনি, কোনো দুর্নীতি আমি করিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে কুয়েতের তৎকালীন আমিরের ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ বন্ধুত্ব ছিল। তার নামকে স্মরণীয় করে রাখার জন্য কুয়েতের আমির যে অনুদান প্রদান করেন তা তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী কর্নেল মুস্তাফিজুর রহমানের উদ্যোগে নিয়ে আসেন। সেই অর্থের বিলিবণ্টন তহবিল পরিচালনা অর্থাৎ জিয়া অরফানেজের সঙ্গে আমি কখনো কোনোভাবেই জড়িত ছিলাম না। তাছাড়া এই অর্থ সরকারি অর্থ নয় এবং ট্রাস্টিও প্রাইভেট ট্রাস্ট। ভুয়া কাগজপত্র তৈরি করে এ মিথ্যা মামলায় আমাকে জড়িত করা হয়েছে। আমার আইনজীবীরা আদালতে তা প্রমাণ করেছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে জিয়া অরফানেজের একটি টাকাও তছরূপ হয়নি। সমস্ত টাকা প্রতিষ্ঠানের নামে ব্যাংকে জমা আছে। এখন সুদ আসলে সেই টাকা বেড়ে প্রায় তিন গুণ হয়েছে। এই মিথ্যে মামলায় ন্যায় বিচার হলে আমার কিছুই হবে না ইনশাআল্লাহ, আমি বেকসুর খালাস পাব। দেশের ন্যূনতম আইনের শাসন
এবং বিচার বিভাগের স্বাধীনতা থাকলে এই জালিয়াতিপূর্ণ মামলা যারা দায়ের করেছে তাদের বিরুদ্ধে মামলা দায়ের হওয়া উচিত। যারা এই মামলা দায়েরের নির্দেশ দিয়েছে তাদেরও সাজা হওয়া উচিত। আর যদি শাসক মহলকে তুষ্ট করার জন্য অন্যরকম কোনো রায় হয় তাহলে তা কলঙ্কের ইতিহাস হয়ে থাকবে। বাংলাদেশের মানুষ অন্যায়কারী উভয়কেই ক্ষমা করে না, করবে না। আমি যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আছি, আমাকে জেল বা সাজার ভয় দেখিয়ে কোনো লাভ হবে না, আমি মাথা নত করব না। জনগণের অধিকার গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি থেকে পিছু হটব না, জনগণকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। আমাকে রাজনীতির ময়দান ও নির্বাচন থেকে দূরে রাখা এবং জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য আদালতকে ব্যবহার করার চেষ্টা চলছে, কিন্তু তাতেই একদলীয় শাসন কায়েম ও খালি মাঠে গোল দেওয়ার খায়েশ পূরণ হবে না, হবে বলে আমি মনে করি না। স্বৈরশাসক আইয়ুব খান এক সময় মিথ্যা অভিযোগে মামলা করে এদেশের জনপ্রিয় রাজনীতিবিদদের এবডো অর্থাৎ নির্বাচন ও রাজনীতিতে অংশগ্রহণের অযোগ্য ঘোষণা করেছিল। ইতিহাস সাক্ষী, সেই এবডো ঠেকে নাই। গণ অভ্যুত্থানে আইয়ুবের পতন ঘটেছিল। ফখরুদ্দিন মঈনুদ্দিনের অবৈধ সরকার, রাজনীতিবিদদের হেয় করা এবং দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকার উদ্দেশ্যে আমাকে বিদেশে চলে যেতে বলা হয়েছিল। আমি তাদের কথায় রাজি না হয়ে আপনাদের ছেড়ে দেশ ছেড়ে যাইনি, যার জন্য আমার এবং আমার সন্তানদের বিরুদ্ধে মিথ্যে মামলা দিয়েছিল। আমাকে এক বছর নয় দিন কারারুদ্ধ করে রেখেছিল, আমার দুই সন্তানকেও কারারুদ্ধ করে নির্যাতন করেছিল। সেই অবৈধ সরকার আমাদের বিরুদ্ধে মিথ্যে মামলা দিয়েছিল। সেই অবৈধ সরকারের সঙ্গে গোপন আঁতাত করে ক্ষমতায় এসে আওয়ামী লীগ শেখ হাসিনা সহ তাদের দলের নেতা কর্মীদের হাজার হাজার মামলা তুলে নিয়েছে, আর আমি সহ আমাদের নেতাকর্মীদের সেই সব মামলায় হেনস্থা করা হচ্ছে। যোগ হয়েছে হাজারো নতুন নতুন মিথ্যে মামলা। জরুরি সরকারের যেসব মামলায় আওয়ামী লীগের অনেকের সাজা হয়েছিল, দুর্নীতি দায়ে সাজা, সেই আসামিরাও বিনা ভোটে এমপি মন্ত্রী হয়ে এখন আমার বিরুদ্ধে হুঙ্কার দিচ্ছে। তারা ক্ষমতায় থাকবেন আর আমাদের বিরুদ্ধে শুধু অবৈধ সরকারের দেয়া মামলা চলবে, এই অন্যায় বাংলাদেশ সে মানুষ মেনে নেবে না। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমি কম বয়সেই স্বামী হারিয়েছি, দেশের জন্য জিয়াউর রহমান জীবন দিয়েছেন, দলের নেতা কর্মীদেরও কর্মীদের দাবিতে গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজনীতির বিপদ সংকুল পথে পা বাড়িয়েছি। আরাম আয়েশ সুখ শান্তি ও নিস্তরঙ্গ জীবন বিসর্জন দিয়েছি, আমার প্রিয় দেশবাসী আমাকে তার প্রতিদান দিয়েছে অপরিমেয় ভালোবাসায়।
প্রতিবারের নির্বাচনে 5টি করে আসনে আসনে পর্যন্ত তারা আমাকে নির্বাচিত করেছেন। কোনো নির্বাচনে প্রার্থী হয়ে আজ পর্যন্ত আমি পরাজিত হইনি। জনগণের সমর্থনে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার গৌরব আমি অর্জন করেছি। 3-3 বার তারা আমাকে প্রধানমন্ত্রী করেছেন। এখনও আমি দেশের যে প্রান্তেই যাই, উচ্ছ্বসিত জোয়ারে আমি তাদের ভালোবাসায় অভিষিক্ত হই। আমি রাষ্ট্র পরিচালনায় কিংবা বিরোধী দলে যেখানেই থাকি, এই জনগণের প্রতিটি সুখে দুঃখে শান্তিতে সংগ্রামে আমার সাথী হন। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। রাজনীতির অঙ্গনে পা রাখার পর থেকে আমি জনগণকে যতটা সময় দিয়েছি, পরিবার ও সন্তানদের ততটা সময় দিতে পারিনি। কারাগার থেকে আমি আমার মাকে হারিয়েছি। অফিসে অবরুদ্ধ থাকা অবস্থায় আমি একটি সন্তান হারিয়েছি। আরেকটি সন্তান নির্যাতনে পঙ্গু হয়ে দূর দেশে এখনও চিকিৎসাধীন। আমার এই স্বজনহীন জীবনেও দেশবাসী আমার স্বজন। আল্লাহ আমার একমাত্র ভরসা। আমি যেমন থাকি, যেখানেই থাকি, যতক্ষণ বেঁচে থাকব দেশবাসীকে ছেড়ে যাব না। প্রিয় দেশবাসীর প্রতি আমার আবেদন, আমাকে আপনাদের থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা হলেও বিশ্বাস করবেন আমি আপনাদের সঙ্গেই আছি। আপনারা গণতন্ত্রের জন্য, অধিকার প্রতিষ্ঠার জন্য, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য, জনগণের সরকার কায়েমের জন্য ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাবেন। বাংলাদেশে সবসময় ছাত্র যুবক তরুণেরা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনেই প্রতিষ্ঠিত হয়েছে রাষ্ট্রভাষা। সৈনিক ছাত্র জনতার মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয়েছে আমাদের প্রিয় স্বাধীনতা। এই ছাত্র জনতা আন্দোলনেই স্বৈরাচার পরাজিত হয়েছে। আজ গণতন্ত্রকে ফিরিয়ে আনতে, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সেই ছাত্র জনতাকে আহ্বান জানাই এগিয়ে আসতে। বিএনপি 20 দল সহ প্রতিটি গণতান্ত্রিক দল কৃষক শ্রমিক সহ সকল শ্রেণী পেশার মানুষকে আমি বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানাচ্ছি। আওয়ামী লীগেও অনেকে আছেন যারা গণতন্ত্র ও জনগণের অধিকারে বিশ্বাস করেন এবং ভবিষ্যৎ পরিণতির কথা ভাবেন। তাদের প্রতিও আমার একই আহ্বান রইল। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আমার আহ্বান, আপনারা এদেশেরই সন্তান। জনগণের শান্তি পূর্ণ কর্মসূচিতে বাধা প্রদান করবেন না। জনগণের সাথে তথা আমাদের সাথে আপনাদের কোনো বিরোধ নেই। আমাকে অনেক ফাঁদ পাতা হবে, আগামীতে অনেক ফাঁদ পাতা হবে,
অনেক ষড়যন্ত্র হবে, সবাই সাবধান ও সতর্ক থাকবেন, বুঝে শুনে কাজ করবেন। এই দেশ আমাদের সকলের, কোনো ব্যক্তি বা দলের নয়। আমরা সংঘাত, হানাহানি, নৈরাজ্য চাই না, আমরা শান্তি চাই, একটি সুষ্ঠু নির্বাচন চাই। এখনও আমরা আশা করে বসে আছি আওয়ামী লীগের নেতৃত্বের মধ্যে শুভবুদ্ধির উদয় হবে। সেই প্রত্যাশা রেখেই আহ্বান জানাই, হুমকি ধুমকি ও নির্যাতনের পথ ছেড়ে আসুন, আমরা আলোচনার মাধ্যমে শান্তির পথে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করি। এ নির্বাচন কাউকে ক্ষমতা থেকে উচ্ছেদ এবং কাউকে ক্ষমতায় বসাবার নির্বাচন নয়। এ নির্বাচন হবে জনগণের রায় নিয়ে তাদের সম্মতির ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার নির্বাচন। আসুন এই দুঃখী মানুষের দেশটাকে একটি শান্তির দেশে পরিণত করতে, নিজ নিজ অবস্থানে থেকে অবদান রাখি। আমাদের বয়স হয়েছে, আসুন ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর সম্ভাবনাময় দেশ রেখে যাই। এই বাংলাদেশটাকে আজ এক বৃহত্তর কারাগারে পরিণত করা হয়েছে। জনগণের শাসন কায়েমের মাধ্যমে দেশকে মুক্ত করতে পারলে আমরা সকলেই মুক্ত হব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কামিয়াব করুন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।